নুসরাত নিখিলের বিয়ে ও নুসরাত এবং ইয়াসের সম্পর্ক, এই দুই বিষয় নিয়েই নানান প্রশ্ন উঠছে প্রায় প্রত্যেক দিন। নুসরাত জাহান ও নিখিল জৈন একে অপরকে নিয়ে নানান অভিযোগ আনলেও একে অপরকে নিয়ে মুখ খোলেননি ইয়াস নুসরাত। তবে এবার তাদের নিয়ে জানা গেল এক নতুন খবর। নতুন সিনেমায় নাকি জুটি বাঁধতে চলেছেন ইয়াস নুসরাত। প্রথমে নুসরাতের মা হওয়ার খবর শুনে অনেকেই ভেবেছিলেন এটা হয়তো কোনো প্রমোশন, তবে তারপর প্রকাশ্যে আসে নুসরাতের মা হওয়ার খবর বা নুসরাতের বেবি বাম্প। এক বিশেষ সংবাদপত্রের মাধ্যমে জানা গেছে সন্তানের জন্ম হওয়ার পরই অভিনয়ে ফিরবেন নুসরাত এবং দর্শকেরা হয়তো দেখতে পাবেন ইয়াস নুসরাত জুটি। এমনকি এর মধ্যে বাড়িতেই ইয়াস ও নুসরাত ছবি নিয়ে মিটিংও সেরে ফেলেছেন। তাদের সঙ্গে দেখা করতে এসেছেন প্রযোজক এবং পরিচালক। সন্তান জন্ম দেওয়ার পরই হয়তো এই সিনেমায় শুটিং করবেন নতুন মা নুসরাত জাহান। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।